হুগলির কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদবের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে উপস্থিত হন বিজেপি সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। শুক্রবার আচ্ছেলাল যাদব জানান, বৃহস্পতিবার রাতে অর্জুন সিং এবং শঙ্কুদেব পাণ্ডা তার বাড়িতে আসেন। এদিন দুই বিজেপি নেতার আগমনে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে, কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন নেতা মন্ত্রী সাংসদ বিধায়কদের বিজেপিতে যোগদানের ঢল নেমেছে। এইরূপ পরিস্থিতিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিজেপি নেতাদের আগমনে গুঞ্জন শুরু হয়েছে, যদিও পঞ্চায়েত প্রধান জানান তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং সেখানেই থাকবেন। অর্জুন সিং অ্যাকচুয়ালি সুন্দরকাণ্ড করানোর জন্য এখানে একটা দলকে ঠিক করতে এসেছিল আমার বাড়ি চার পাঁচটার বাড়ি আগে। সেখানেই চর্চার মধ্যে জানতে পারলো যে আমি এখানে থাকি। ন্যাচারালি ও হাঁটতে হাঁটতে একটু চলে এলো। এসে যখন আমি দরজা, তখন তো আর একটা অতিথি এসছে, অতিথি দেব ভব, কোনোভাবে কোনো লোককে ফিরিয়ে দেওয়া যাবে না। আমি নিশ্চিতভাবে আমার বাড়ি এসেছিলো, আমরা বসে কিছুক্ষণ কথা বলেছি। এই সময় যখন তৃণমূল থেকে অনেকে বিজেপির দিকে যাচ্ছে, আপনি একটা পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে রয়েছেন, আপনার ভাই হুগলি জেলা তৃণমূলের সভাপতি, সেই সময় মেসেজটা একটু অন্যরকম হচ্ছে না? দেখুন, দুটো জিনিস আছে। একটা লোক তো আপনার বাড়িতে কোনো লোক চলে আসলে তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে আপনি বার করতে পারবেন না। দ্বিতীয় কথাটা আছে যে নিশ্চিতভাবে দিলীপ যাদব যিনি জেলার সভাপতি, তাকে লোকেরা কোনো বিষয়ে ধরতে পারে না। আর আমার যতটুকু হয়েছে, একটা পলিটিক্যাল একটা ষড়যন্ত্র থাকতে পারে, অর্জুন সিংকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়ে একটা দিলীপ যাদবের নামটা মেলাইন করা। আগে থেকে কোনো কথা হয়নি? না না না, আমার সঙ্গে দেখুন, আমি আমার ফোন নম্বর আপনাদের কাছে আছে, সবার কাছে, যেখানে যে পারে সে করে নিই। আমার কারোর সঙ্গে কোনো কথা হয় না, বিশেষ করে বিজেপির লোকের সঙ্গে তো কথা হওয়ার কোনো কারণ নেই। কালকে হঠাৎ শঙ্কুদেব পাণ্ডার সাথে তো আপনার আগে থেকেই আলাপ ছিল, তৃণমূল ছিল। শঙ্কু অর্জুন সিংয়ের সঙ্গে এসেছিল, সে আসতেই পারে। ও তো 2008 সাল থেকে ও আমার সঙ্গে জানাশোনা আছে, তারপরে ছাত্র পরিষদ করতো, আমার স্নেহ ধন্য ছেলে ছিল। এখন যেহেতু অন্য দলে আছে, তার সঙ্গে তো আমাদের যোগ রাখার কোনো কারণ নেই। কিন্তু কেউ বাড়িতে, যেরকম আপনারা আমার বাড়িতে এসছেন, আমি তো আপনাদেরকে তিরস্কার করে আপনাদেরকে বাইরে পাঠিয়ে দিতে পারি না। আপনাদের সঙ্গে কথা বলতে হবে, না বললেই আপনারা আবার আমাকে টুইস্ট করতে শুরু করবেন। তো সেই যে বাঁচার জন্য অনেক সময় মানুষকে আপ্যায়ন করতে বা অতিথি আপ্যায়ন করতে। এটা কি পলিটিক্যাল কোনো গিমিক? না না, আমার সঙ্গে কোনোভাবে পলিটিক্যাল আলোচনা হয়নি। উনি জাস্ট এমনি বলছিলেন যে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি, আমি জেলার প্রত্যেকটি নেতাকে জানি, এইগুলো কথা ছিল। কিন্তু পলিটিক্যালি কোনো এমনিতে এসেছিল, একটু কফি খেলো, কফি খেয়েটে তারপরে। কিন্তু এটা পলিটিক্যালি ভাবে আপনাকে কি মানে ইয়ে করার জন্য, যেহেতু আপনার ভাই একটা পজিশনে, আপনি একটা পঞ্চায়েত প্রধান, তাদের কাছে এজেন্ডা থাকলে থাকতে পারে, কিন্তু আমি তো তৃণমূল কংগ্রেসের একদম সবচেয়ে ছোট স্তরের কর্মী। আমার মতন লোকের ওখানে বেটে যাবার দরকারের কোনো খুব একটা প্রয়োজন নেই আমার মনে হয়। এটা নয় যে আমাকে অফার দেবে বা ইয়ে দেবে, অফার দেওয়ার আর নেওয়ার জন্যে অনেক বিধায়ক এমপিরা আছে, তাদেরকে দিচ্ছে। আমাদের মতন ছোট কর্মীকে খুব গুরুত্ব দেওয়ার মতন কারণ কোনো বিজেপি। কিন্তু আপনি একজন দাপুটে নেতা। না না, কোনো প্রশ্নে উঠে না। আমি তৃণমূল কংগ্রেস আমাকে যে সম্মান দিয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি করেছে, পঞ্চায়েতের প্রধান করেছে, দেখুন আমার বাড়িতে কোনো লোকই আসতে পারে, আসতে পারে, আসার জন্য তো কোনো বার নেই। কিন্তু সময়টা, এই সময় এটা নিশ্চিতভাবে, এই তো আপনাকে বললাম তো যে যেহেতু দিলীপ যাদবকে অনেক সময় দেখবেন মেলাইন করার জন্য, আমার নামটাকে ইউটিলাইজ করা হলে বিভিন্ন জায়গাটাতে আমি দেখেছি, এটা হচ্ছে তাদের একটা ওই রকম চক্রান্ত থাকে। কানাইপুরে যেদিন ওই শুভেন্দুর ফ্লেক্স পড়েছিল, সেদিন আপনি কিন্তু সাংসদের বিরুদ্ধে একটু মুখ খুলেছিলেন, তা তারপরে অর্জুন সিং? না না, আমি সাংসদের বিরুদ্ধে মুখ খুলিনি, আমি মুখ খুলেছিলাম অন্যরকম। যেরকম যে একটা লোক দলে আছে, তার কোনো কারণে ফ্ল্যাক্স দলের ছেলেরাই পুড়িয়ে দেবে, এটা ঠিক নেই, আমি এটা বলেছিলাম। আমি কিন্তু কখনো সাংসদের বিরুদ্ধে, সাংসদের বিরুদ্ধে আমি কী বলবো ভাই, উনি অত্যন্ত শিক্ষিত মানুষ, উনি তিনবারের আমাদের সাংসদ, উনি কতটুকু কি আছে না আছে জানি না, কিন্তু আমার কাছে ওনার বাইরে শুভেন্দু অনুগামী। না না, আমি এটা তো কোনো কারণে নেই, আমি শুভেন্দুর সঙ্গে সামনাসামনি আমার কোনো দিন দেখা নেই, শুভেন্দুর অনুগামী হওয়ার কোনো কারণে, বরঞ্চ বলতে পারেন যে আমি কল্যাণ ব্যানার্জির অনুগামী। আর বাইরে একটা মানে আপনার দলের লোকেরাই বলা বলি করছে যে হয়তো কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানই কর্ণগড়ের মধ্যে প্রথম হয়তো বিজেপিতে যেতে পারে। দেখুন, অ্যাকচুয়ালি কি আছে যে কিছু লোক রাজনীতিবিদ আছে, তাদের কাছে কোনো কাজ থাকে না, ওই কাজটা করার জন্য তো কিছু লাগবে। ধরুন আপনার বাড়িতে বউ আপনাকে প্রাধান্য দিচ্ছে না,
তাহলে আপনাকে বাইরে গিয়ে কিছু গল্প করতে হবে। তো এইরকম লোক আছে যারা গল্প করে, এটা নিয়ে আমার খুব কারো বলার নেই। আর আপনাদেরকে দুটো কথা বলে দিই, আমার বউ কী কাপড় পরবে সেটাও আমাকে সংবাদ মাধ্যমকে বলতে হবে, এটা কিন্তু ঠিক। হুগলি থেকে শুভজিৎ ঘোষ, আনন্দ বার্তা।